কি অবস্থা? সবাই আশা করি খুব ভালো আছেন। আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদের এই প্রারম্ভিক মূলধন সংক্রান্ত, যে প্রারম্ভিক মূলধনকে আমরা কিভাবে নির্ণয় করব। তো আজকে আমরা শিখব যে প্রারম্ভিক জাবেদা কিভাবে দিতে হয়। ঠিক আছে, আমরা যেহেতু প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখে গেছি, আজকে আমরা প্রারম্ভিক জাবেদা নির্ণয় করব। ওকে, তাহলে প্রারম্ভিক জাবেদা এটাও কিন্তু আমাদেরকে একটি মানে ঝামেলার মধ্যে ফেলে দেয়, যে প্রারম্ভিক জাবেদা নির্ণয় করে যখন বলে আমরা একটা খুব ঝামেলার মধ্যে পড়ে যাই। তো দেখি প্রারম্ভিক জাবেদাটা আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। তো প্রারম্ভিক জাবেদা নির্ণয় করার সময় আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে আগে আমরা মূলধনের জাবেদা দিব। কার জাবেদা? মূলধনের জাবেদা দিব আমরা আগে। ওকে, তাহলে আমরা কি জানি যে একটি মালিক তার নিজ থেকে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে তাকে মূলধন বলবো। তো মালিকের নিজের এখানে কি কি? 1 লক্ষ টাকা, 30,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকার পণ্যদ্রব্য। এই তিনটা হচ্ছে মালিকের নিজের। যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা রিলেট করতে পারবেন যে আমাদের মূলধনের মধ্যে কি কি আসে, আর এই যে ঋণটা, এই ঋণটা হচ্ছে মূলধনের মধ্যে আসবে না। ওকে, যেহেতু ঋণ মানে ধার করে নিয়ে আসা, ধার করে নিয়ে আসা কোনো জিনিস মূলধন হিসেবে বিবেচিত হয় না। তাহলে এই তিনটার আমরা আগে জাবেদা দিই। ওকে, অর্থাৎ মূলধনটুকুর আমরা জাবেদা দিব। তাহলে আমরা জানি নগদান হিসাব যদি ব্যবসাতে আসে তাহলে নগদ বৃদ্ধি পায়। তাহলে নগদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। তাহলে নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। ওকে, সরি, নগদান হিসাব এখানে আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে নগদান হিসাব আমাদের 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা আমরা এখানে লিখে ফেলি। তারপরে 30,000 টাকার আসবাবপত্র নিয়ে আসা হয়েছে, তাহলে আসবাবপত্র আমার ব্যবসাতে বৃদ্ধি পাবে। তাহলে আসবাবপত্র যদি বৃদ্ধি পায় তাহলে সেটাও কি হবে? ডেবিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কত টাকা? 20,000 টাকা। ওকে, আর কি নিয়ে আসছে? পণ্যদ্রব্য নিয়ে আসছে, 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে আসছে। আচ্ছা সরি, খালি বারবার ভুল করছি, আসবাবপত্র হচ্ছে 30,000 টাকা, আর পণ্যদ্রব্য নিয়ে আসছে কত টাকার? 20,000 টাকা। আমরা জানি পণ্যদ্রব্যের নামে কোনো হিসাব হয় না, সেজন্য লিখতে হয় ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব এখানে বৃদ্ধি পাচ্ছে, ক্রয় যেহেতু ব্যয় হিসাব, যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে সেটাও কি হবে? ডেবিট হবে। কত টাকা? 20,000 টাকা। এই যে, তাহলে এই তিনটা হচ্ছে মালিক নিজ থেকে নিয়ে এসেছে, তাহলে এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল হচ্ছে 1,50,000 টাকা। তাহলে মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব, বৃদ্ধি পেলে সেটা কি হয়ে যাবে? ক্রেডিট হবে। কত? 1,50,000 টাকা। এই যে, আমরা শুধুমাত্র এতটুকু জাবেদা দিলাম কার? এতটুকু জাবেদা আমরা দিয়েছি মূলধনের জাবেদা। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এতটুকু পার্টের জাবেদা দিইনি যে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে একটা জিনিস বলেন তো, 10,000 টাকা যদি নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে ব্যবসাতে নগদান হিসাব নামক কি হবে? নগদান হিসাব নামক নগদ টাকা বাড়বে, সম্পদ বাড়বে। তাহলে সম্পদ যদি 10,000 টাকা বাড়ে তাহলে সেটা কি হবে? ডেবিট হয়ে যাবে। আর কি পারবে? ঋণ নেওয়া হয়েছে, তাহলে ঋণ নামক দায় বৃদ্ধি পাবে। দায় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি দায় বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট। এই যে, তাহলে আমরা এতটুকু জাবেদা হয়েছে কিসের জন্য? ঋণের জন্য। আর এতটুকু জাবেদা হয়েছে মূলধনের জন্য। তো আমরা হচ্ছে এই জায়গাতে এসে একটা ঝামেলায় পড়ে যাই, যে নগদানের সাথে কখন যোগ করব বা কখন বিয়োগ করব, মূলধন কিভাবে নির্ণয় করে, একটা ঝামেলায় পড়ে যাই। তো আপনারা যদি চান যে এই যে এমন কোনো লেনদেন থাকলে আমি দুইটা জাবেদা দিব, একটা মূলধনের জন্য জাবেদা দিব আর একটা শুধুমাত্র ব্যবসাতে ঋণ নিয়ে আসার জন্য একটা জাবেদা দিব, সেটাও কারেক্ট। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা একসাথে জাবেদা দিতে চাই, তাহলে দেখেন একসাথে দিলে নগদান হিসাব আপনি একবার লিখেছেন, এখানেও আবার নগদান হিসাব আসছে, এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে শুধুমাত্র যদি আমরা টাকাটা এর সাথে অ্যাড করে দিই, দিয়ে যদি একসাথে আমরা 1,10,000 এখানে লিখি, তাহলে এটা হয়ে গেল। আর ঋণ হিসাব কে? ঋণ হিসাব কি? ঋণ হিসাব হচ্ছে দায়। তাহলে মূলধনের নিচে যদি আমরা ঋণ হিসাব লিখে দিই, ঋণ হিসাব ক্রেডিট, কত টাকা? এই 10,000 টাকা যদি লিখে দিই, এটা করলেও হবে। আপনারা যদি মনে করেন একসাথে করব তাহলে আমরা একসাথে এই জাবেদাটা দিব, আর যদি মনে করেন আলাদা আলাদা করে করব তাহলে আমি প্রথমে যেটা দেখাইছি সেটা করবেন। তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই যে নগদানের সাথে কোন টাকাটা যোগ করব, মূলধন নির্ণয় করতে বা যোগ করে বাদ দিতে হয়, এত ঝামেলা করার কোনো দরকার নাই। আমরা দুইটা চাইলে দুইটা করতে পারবো, আর আমরা যদি একসাথে করতে চাই তাহলে আগে মূলধনেরটা করে নিব, দেন জাস্ট এই নগদের সাথে টাকাটা অ্যাড করে দিব, ঋণটাকে খালি বসিয়ে দিব। তাহলে আমাদের জাবেদা কমপ্লিট হয়ে গেল, এটাই আশা করি, আর কারো ভুল হবে না। তাহলে আমরা গতদিন যেমন দেখেছিলাম যে আমাদের যদি এভাবে লেনদেন দেয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব, আজকে আমরা শিখলাম যদি লেনদেন দেয়া থাকে তাহলে প্রারম্ভিক জাবেদা কিভাবে দিতে হয়। এবং আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লেনদেন না দিয়ে যদি হিসাবের উদ্বৃত্ত দেয়া থাকে, লেনদেন না দিয়ে কি দেয়া থাকে? হিসাবের উদ্বৃত্ত বা জের যদি দেয়া থাকে তাহলে আমরা এর জাবেদা কিভাবে দিব। তাহলে আমরা জানি নগদান হিসাব একটি সম্পদ হিসাব ডেবিট জের প্রকাশ করে, সেজন্য আমরা প্রথমে লিখব নগদান হিসাব
ডেবিট সম্পদ কত টাকা? 20,000 টাকা। দেনাদার একটি সম্পদ হিসাব, সেটিও ডেবিট জের প্রকাশ করে, সেজন্য লিখব দেনাদার হিসাব ডেবিট। এটা হচ্ছে আমাদের কি জের প্রকাশ করে, ডেবিট জের প্রকাশ করে সম্পদ বসাই দিলাম। আসবাবপত্র হিসাব 20,000 টাকা, তাহলে আমরা কি লিখব, আসবাবপত্র হিসাব এটিও ডেবিট জের প্রকাশ করে, সম্পদ ডেবিট জের প্রকাশ করে, তাহলে এটাকে আমরা এই যে ডেবিট করে দিলাম কত টাকা, আসবাবপত্র হিসাবে যে হচ্ছে 20,000 টাকা। তাহলে এই যে আমরা করে ফেললাম, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমাদের দায় হিসাব আছে, তাহলে আমরা কি করব, প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে, 15,000 টাকা, সেজন্য ক্রেডিটে করে দিলাম। তাহলে এখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে, মূলধন নিয়ে আসতে হবে। এখন আমাদের মূলধন নিয়ে আসতে হবে। তো আমরা কি শিখেছিলাম, হিসাবের যদি জের দেয়া থাকে, তাহলে আমরা সম্পদ থেকে দায়কে যদি বাদ দিয়ে দিই, তাহলে মূলধন পেয়ে যাব। এখানে তাহলে সম্পদ আছে দেখেন কত টাকা, 50,000 টাকা। এখান থেকে যদি আমরা দায় 15,000 টাকা মাইনাস করি, তাহলে আমাদের কত টাকা হবে, 35,000 টাকা। এই 35,000 টাকাই তাহলে কি হবে, মূলধন হবে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট 35,000 টাকা। এই যে আমাদের সুন্দর মতো হিসাবের জের দেয়া থাকলে আমরা প্রারম্ভিক জাবেদা কিভাবে দিব, এবং যদি লেনদেন দেয়া থাকে, তাহলে আমরা প্রারম্ভিক জাবেদা কিভাবে দিব, সেই দুইটা জিনিস আমরা খুব সুন্দর মতো আজকে আমরা জেনে গেলাম। যে কোনো বোর্ড পরীক্ষায় আপনাদের এই প্রশ্নটা দেখবেন, প্রতিবার আসে। তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। ইজিলি প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে এবং প্রারম্ভিক জাবেদা কিভাবে দেয়, আপনারা খুব সহজে আশা করি আজকের পর থেকে সুন্দর মতো সমাধান করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।